ক্লাস টু, আমার বইয়ে 155 পাতা। এখানে একটা ইংরাজিতে গল্প লেখা আছে, ঘটনা লেখা আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমাদের সেটা পড়ে নিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা প্রথমে ভালো করে পড়ে নিই, বুঝে নিই, দিয়ে এখানটা অ্যান্সারগুলো করে নিই। চলো, এটা হচ্ছে মিনা অ্যান্ড বিনা, BINA বিনা, আর ফ্রেন্ডস। আমি প্রত্যেককে কাটা কাটা মানেগুলো আগে বলে দিই, তারপর তোমাদের গোটা মানেটা বলে দেবো। মিনা একটা নাম, অ্যান্ড মানে এবং, বিনা একটা নাম, আর মানে হয়, ফ্রেন্ডস মানে বন্ধু, দুজন বন্ধু। তাহলে বিনা এবং মিনা এবং বিনা হয় দুই বন্ধু। দুই বন্ধু টু তো নেই, তোর বন্ধু ধরে নিতে হবে। দে মানে তারা, অলওয়েজ মানে সর্বদা, ওয়াল্ক মানে হাঁটে, টু তে মানে একটা প্রিপোজিশন, স্কুল টুগেদার, টুগেদার মানে একসঙ্গে, তারা সর্বদা একসঙ্গে স্কুলে হাঁটে। তাহলে একসঙ্গেটা বুঝেই না, সবই হয়ে গেছে, স্কুলেতে যায় আর কি, তারা সর্বদা একসঙ্গে স্কুলে যায়, হাঁটে বললে তো আর যাবে না, স্কুলে যায়টাই ধরে নিতে হবে। মিনাস ফাদার মানে এইটা যখন মাথায় এস থাকে তখন মিনার্স হয়ে যাবে, মিনার, এটা শুধু মিনা ছিল, মিনার বাবা, ফাদার মানে বাবা, ইজ এ ডক্টর, ইজ মানে হয়, এ মানে একজন, ডক্টর মানে ডাক্তার, মিনার বাবা হয় একজন ডাক্তার। হি টিটস স্যাক পিউপিল ইন দ্য ভিলেজ, টিটস মানে চিকিৎসা করা, সেক্স মানে অসুস্থ মানুষকে, অসুস্থ পিউপিলকে, জনগণকে, ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে, সে গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করে। বিনাজ মানে বিনার, ফাদার ইজ এ ফার্মার, বিনার বাবা হচ্ছে একজন কৃষক, ফার্মার মানে কৃষক। হি ওয়ার্ক, সে কাজ করে, হি মানে সে, ওয়ার্ক মানে কাজ করে, ইন দ্য ফিল্ড মাঠেতে। তো বুঝতে পারছো, তাহলে মিনার বাবা হচ্ছে একজন কৃষক আর মিনার বাবা একজন ডাক্তার, মিনার বাবা গ্রামে মানুষকে সেবা করে, চিকিৎসা করে, আর মিনার বাবা মাঠে মাঠে চাষ করে। দে অল লাভস দেয়ার ভিলেজ, দে মানে তারা, অর্থাৎ বিনার মিনা, অল মানে আমি বলে, লাভ মানে ভালোবাসে, দেয়ার মানে তাদের, ভিলেজ মানে গ্রাম, তারা তাদের গ্রামকে ভালোবাসে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু প্লেগ্রাউন্ড, কোথায় যায়, প্লেগ্রাউন্ডে যায় সর্বদা, না স্কুলে যায়, টুগেদার না একসঙ্গে, কোনটা হবে, আমরা দেখলাম টুগেদার, কোথায় যায়, স্কুলে যায়, তারা সবসময় একসঙ্গে স্কুলে যায়। মিনার ফাদার ট্রিটস মানে মিনার বাবা মানে চিকিৎসা করে, দি ট্রিটস মানে অসুস্থ মানুষকে, না হেলথি মানে স্বাস্থ্যপূর্ণ মানুষকে, কাকে চিকিৎসা, পিউপিল অফ দ্য ভিলেজ, গ্রামের মধ্যে কোন মানুষকে চিকিৎসা করে, মানে ভালো স্বাস্থ্য আছে সুস্থ মানুষকে না অসুস্থ মানুষকে, সেটা সিক্স মানে হচ্ছে অসুস্থ, অসুস্থ। তারপর এটা বিনাজ ফাদার ইজ এ কে গো, বিনাজ ফাদার আমরা দেখলাম, বিনাজ ফাদার হচ্ছে একজন ফার্মার, একজন কৃষক, একজন কৃষক হবে, তাহলে এটা সিক হলো, এটা স্কুল হলো, এটা ফার্মার হলো। দে অল লাভ দেয়ার ভিলেজকে ভালোবাসে না টাউনকে ভালোবাসে, তারা তো টাউনের নয়, তারা তো ভিলেজের, তাহলে এখানে দেয়া আছে দে লাভস অল ভিলেজ, গ্রামকে ভালোবাসে। তাহলে আমরা শিখে ফেললাম ছোট্ট একটা ইংরাজি প্যাসেজ, কীভাবে পড়তে হয়, কীভাবে পড়লে ভালো শিখতে পারবে, কেটে কেটে মানে করলে তোমরা ভালো ভালো শিখতে পারবে। আবার দেখা হবে আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই কী করবে, লাইকে একটা লাইক করে দেবে, গুঁতো দিতে হবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে।